দুর্গাপুজোর আবহেও আর্যিকর কাণ্ড নিয়ে তোলপাড় তিলোত্তমা। গত প্রায় দু মাস ধরে লাগাতার প্রতিবাদ আন্দোলন, রাত দখলের সাক্ষী থাকার পর এবার ধর্মতলার বুকে চিকিৎসকদের আমরণ অনশনের দৃশ্য দেখছে কলকাতা। শুক্রবার রাতেই সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেন, কর্মবিরতি তুলে নিলেও যতদিন না পর্যন্ত তাঁদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত অবস্থান চলবে। একই সঙ্গে এও স্পষ্ট করেন, 24 ঘন্টার মধ্যে সরকার সব দাবি না মানলে আমরণ অনশন শুরু করবেন। আর সেই মতোই শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের মধ্যে 3 জন মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত, বাকিরা SSKM, KPC, নীলরতন সরকার মেডিকেল কলেজের চিকিৎসক ও পড়ুয়া। জানা গিয়েছে তারা ভালোই আছেন, তবে বায়ো টয়লেট বসাতে না দেওয়ায় কিছু দূরে সাধারণ শৌচাগারই তাদের ব্যবহার করতে হচ্ছে অগত্যা। তাতে কিছুটা সমস্যা হচ্ছে অর্ণব অনুষ্টুপদের, ফলে বায়ো টয়লেটের জন্য প্রতিবাদী চিকিৎসকদের পক্ষ থেকে পাঠানো হয়েছে চিঠি। এখনো পর্যন্ত সরকার বা প্রশাসনের তরফ থেকে সে বিষয়ে কোনো সাড়া মেলেনি বলেই খবর। 10 দফা দাবি নিয়ে অনশন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে অনশন। আমরা তো গতকালই ঘোষণা করেছি যে আমরা সম্পূর্ণভাবে কর্মবিরতি প্রত্যাহার করছি, আমরা কাজে ফিরছি, এবং কাজে ফেরার পাশাপাশি আমরা রোস্টার করে যেমন কাজ করি সেই রোস্টার মেনে আমরা সেই কাজ করার বাকি সময়টুকু আমরা এই অবস্থান মঞ্চে চালাবো, কিন্তু যারা অনশন করছেন তারা হয়তো এই ডিউটি করতে পারবেন। এদিকে জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদ আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন করে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও। জুনিয়র সিনিয়র আলাদা কেউ নন, সকলের সম্মিলিত প্রতিবাদ এটি, এমনটাই জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। হ্যাঁ, আমরা আজকে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছে। আমরা প্রার্থী, আমরা আগামীকাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো 12 ঘন্টার প্রতিটি অনশনে। যেটা হচ্ছে সেই যে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে, সেই 10 দফা দাবি আপনার? 10 দফা দাবি পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের, সিনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি, আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল। কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি, এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে পালন করেনি। এদিকে রবিবার সকালবেলা ওয়েস্ট বেঙ্গল JPD-র একটি টিম ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে জয়নগরের উদ্দেশ্যে রওনা দিলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে থাকার অঙ্গীকার করতেই তারা রওনা দিয়েছেন, এমনটাই জানাচ্ছেন। জয়নগরে যে ঘটনা ঘটেছে সেখানে যদি পুলিশ প্রশাসন আরও সক্রিয় হতো তাহলে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারত না, এমনটাই অভিযোগ ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের। যে আমরা অভয়ার যে নারকীয় ঘটনা, তখনই আমরা বলেছিলাম যে এটা শুধুমাত্র 2-4 জন দুষ্কৃতিকারীর ঘটনা নয়, এর পিছনে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, থ্রেট কালচার, এর একটা বিরাট দুর্বৃত্তায়ন যে একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে হয়েছিল, তা যে একটা অপরাধের পরিবেশ তৈরি করেছিল আমাদের, এটা দিন দিন আস্তে আস্তে সেটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে আসছে যে সেই অপরাধ চক্রই হচ্ছে এই ঘটনার জন্য দায়ী ছিল। যতটুকু মিডিয়া মারফত খবর পাচ্ছি যে জয়নগরের যে শিশুটির উপরে যে অত্যাচার এবং তারপরে তার উপর তার যে হত্যার ঘটনাটা ঘটেছে, সেখানেও হচ্ছে যে সেখানে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসনের অনেক কিছু করার ছিল, তারা যদি আগের থেকে সেইগুলি করতেন তাহলে হচ্ছে যে এই ঘটনাটা হয়তো নাও ঘটতে পারত। তার মানে কোথাও একটা দুটো ঘটনার মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় আজকে নারীরা বলুন, প্রান্তিক লিঙ্গের মানুষ বলুন, বা অন্য যে কোনো মানুষই, তারা আজকে নিরাপদ নয়। কারণ হচ্ছে যে প্রশাসন বলুন, পুলিশ বলুন, এবং যারা যার যা কাজগুলি করার দরকার, সেখানে একটা দুর্বৃত্ত চক্র, সেখানে একটা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় দুর্বৃত্তদের পক্ষে, অপরাধীদের পক্ষে থেকে যাচ্ছে। জুনিয়র চিকিৎসকরা অনশনে বসেছেন, তবে ধর্মতলায় তাঁদের অবস্থান মঞ্চে অন্যান্য আন্দোলনকারীরাও এসে যোগ দিচ্ছেন। নতুন করে এই কর্মসূচিতে চিকিৎসকদের আন্দোলন এবার কোন দিকে মোড় নেবে সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।